নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন, পাখিদের স্বাধীনতা। পশু পাখি পালন করার শখ কম বেশি সব মানুষের মধ্যেই বিদ্যমান আছে। ছোট ছেলেমেয়েদের পাশাপাশি বড়রাও শখের বশে পশু পাখি পালন করে থাকে। সেই কারণে বিভিন্ন বাসা বাড়িতে পাখি পালনের দৃশ্য দেখা যায়। অনেকেই শখের বশে বিভিন্ন রকমের পাখি পালন করে, যেমন ঘুঘু, ময়না, টিয়া ও কবুতর। আবার কেউ বা পালন করে বিড়াল ছানা। ঠিক তেমনই ছিল পশু পাখিদের বন্ধু দুষ্টু বালক সাজু। সে ক্লাস চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর নতুন বই পেয়ে সারাদিন বাংলা বইয়ে পশু পাখিদের ছবি দেখত। বিভিন্ন ছলনায় তার মায়ের কাছে জেনে নিত কোন পাখির কি নাম, কোন পাখিকে কি নামে ডাকতে হয়। একবার সে ছবিতে সবুজ রঙের একটা পাখি পছন্দ করেছিল। তার খুব শখ জেগেছিল সবুজ রঙের পাখিটি খাঁচায় বন্দি করে পোষার জন্য। এই জন্য সেদিন সাজু বাংলা বই নিয়ে দৌড়ে মায়ের কাছে ছুটে যায় এবং সবুজ রঙের পাখিটি দেখিয়ে বলে, ও আম্মু, এই সবুজ রঙের পাখিটির নাম কি? এরা কোথায় বসবাস করে? তখন তার আম্মু বলেন, এই সবুজ রঙের পাখিটির নাম টিয়া পাখি। এই পাখি দেখতে খুব সুন্দর। এরা আমাদের দেশে বন জঙ্গলে বসবাস করে। তাৎক্ষণিক সাজু সবুজ রঙের পাখিটির নাম জানার সাথে সাথে ওর আম্মুর কাছে সবুজ রঙের টিয়া পাখি কিনে আনার বায়না ধরে আর কান্নার ছলনায় বলে, ও আম্মু, আমি এই সবুজ রঙের টিয়া পাখি খাঁচায় বন্দি করে পুষতে চাই। তুমি আব্বুকে ফোন করে বলো না অফিস থেকে বাড়ি ফেরার সময় বাজার থেকে সবুজ রঙের টিয়া পাখি কিনে আনতে। আমি এই সবুজ রঙের টিয়া পাখিটি পুষব। আমার খুব শখ এই সবুজ রঙের টিয়া পাখি পোষার। সাজুর মুখে টিয়া পাখি পোষার কথা শুনে তার আম্মু ইতস্তত বোধ করলেন। তিনি মনে মনে ভাবতে থাকলেন, যে কিনা নিজেকে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, এখনো মুখে তুলে খাবার দিতে হয়, সে কিনা টিয়া পাখি পোষার কথা বলছে। এমনিতেই সারাদিন খেলাধুলায় ব্যস্ত থাকে, ঠিক মতো লেখাপড়া করতে চায় না। টিয়া পাখি কিনে দিলে তোর সব কিছু গোল্লায় যাবে, কি করি এখন? ও তো আবার নাছোড় বান্দা, টিয়া পাখি কিনে না দিলে তো আমাদের উপর অভিমান করবে। ঠিক মতো স্কুলে যাবে না, আমাদের সাথে কথা বলবে না। সেই মুহূর্তে কোনো উপায় না পেয়ে সাজুর আম্মু সাজুর আব্বুকে ফোন করে জানিয়ে দিলেন, হ্যালো সাজুর আব্বু, শুনছো? তোমার ছেলে সাজু আমার সাথে দুষ্টুমি করছে। সাথে সাথে সাজুর আব্বু উত্তর দিলেন, সাজুর কি হয়েছে, তোমার সাথে ও দুষ্টুমি করছে কেন? তোমার ছেলে সাজু সকাল থেকে টিয়া পাখির জন্য আমার কাছে কান্নাকাটি করছে, আমার সাথে দুষ্টুমি করছে, ঘর বাড়ির জিনিসপাতি নষ্ট করছে, নতুন বই খাতাগুলো ছিঁড়ে ফেলছে। তুমি অবশ্যই মনে করে সাজুর জন্য বাজার থেকে একটা টিয়া পাখি কিনে আনবে তো, নয়তো ও আমার সাথে দুষ্টুমি বন্ধ করছে না। টিয়া পাখি কিনে নিয়ে যাবার কথা শুনে সাজুর আব্বু সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। তিনি তাৎক্ষণিক সাজুর আম্মুকে ধমক দিয়ে বললেন, তুমি কি সব আজে বাজে কথা বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো না খাঁচায় বন্দি করে পাখি পোষা উচিত নয়, এতে করে ওইসব প্রাণীগুলো খুব কষ্ট পায়। খাঁচার ভিতরে বন্দি থাকা পাখিদের দেখতে পাও না, তারা মাঝে মধ্যে কেমন ডানা ছাপটায় মুক্ত আকাশে ওড়ার জন্য, কিন্তু লোহার খাঁচায় বন্দি থাকার কারণে পাখিগুলো উঠতে পারে না। ওদেরও তো আমাদের মতো স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। ওরা তো আমাদের সামাজিক পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমাজের উপকারী প্রাণী, ওদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো সময়ের জন্য ওদেরকে পরাধীনতার শিকলে বেঁধে রাখা আমাদের শোভনীয় নয়। এখানেই শেষ হলো পাখিদের স্বাধীনতা।
গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।